আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তো আমি এখন আছি সুপারমার্কেটে, আসছি মাছ কেনার জন্য। তো আজকে একটু অন্যরকম স্টাইলে মাছ খাবো। তো অন্যরকম বলতে, জাপানিজরা তো পোড়া মাছ খায়, এটা অনেকেই জানেন। তো আজকে আমরা আমাদের বাসায় আর কি পোড়া মাছ খাওয়া হবে, তো এই জন্য মাছ কিনতে আসলাম। জাপানের সুপার মার্কেটগুলোতে যেই মাছগুলো পুড়ে খাওয়ার জন্য পাওয়া যায়, এগুলো প্রথমে একবার মানে সুপার মার্কেটে আসার আগে আর কি প্রথমে একবার তারা এগুলোকে বাফে দেয়। বাফে দেওয়ার পর এগুলো শুকাই নেয়, তারপর ওই মাছগুলো তারা সুপার মার্কেটে সেল করে। তো এগুলো থেকে বাফে দেওয়ার কারণে এই মাছগুলো থেকে কোনো গন্ধ বের হয় না, আর এই মাছগুলো পুড়ে খেতেও অনেক মজা। তো এখানে দেখেন, এগুলো আমি যে দেখাচ্ছি এগুলো সবই হলো বাফে দেওয়া মাছ, এগুলো তারা পুড়ে খায় সবগুলো, এখানে যতগুলো আছে সবগুলো। তো এখান থেকে আমি দেখতেছি কোন মাছটা নেওয়া যায় আজকে। তো একটা বড় মাছই নিব, তো এই মাছটাই নিব চিন্তা করতেছি, আর এই মাছটা পুড়ে খেতে অনেক মজা। এখানে সবগুলো মাছের সাইজ একরকম আর দামও একই রকম। তো আমি এখন দেখতেছি যে মাছটা একটু ভারী ওইটাই নিব। তো এটার দাম পড়ছে 430 ইয়েন, জাপানে ইয়েনে আমাদের বাংলা টাকায় পড়ে 250 টাকার থেকে একটু বেশি এই মাছটার দাম। তো বাসায় চলে আসলাম মাছটা নিয়ে। তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই মাছটার ভিতরটা দেখতে কেমন। এটা বাফে দেওয়ার পরও এই মাছটার ভিতরে যে তেল চর্বি থাকে এটা একটুও নষ্ট হয় নাই, সবই আছে এই যে দেখেন। তো এটা এখন আমি পুড়ে নিব। তো আমাদের বাসার চুলার মধ্যে গ্রিল সিস্টেম আছে, তো জাপানের সব চুলার মধ্যে মাছ পুড়ে খাওয়ার জন্য গ্রিল সিস্টেম আছে, ওখানে তারা মাছ পুড়ে, কারণ জাপানিজরা যেহেতু মাছ পুড়ে খায় এজন্য চুলার মধ্যে গ্রিল সিস্টেম করাই থাকে। তো এখন আমি মাছটা দিয়ে দিলাম গ্রিলে। তো মাছটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব পোড়ার জন্য। আমি কিন্তু এই মাছটার মধ্যে লবণ বা তেল মরিচ কিছুই দিই নাই, জাপানিজরা যেভাবে মাছ পোড়ে ঠিক ওইভাবে মাছ পুড়তেছি। তো পোড়ার পর দেখতে পারবেন এটার থেকে কি পরিমাণ তেল বের হয়। তো ফিরে আসলাম 3-4 মিনিট পর। তো এই যে দেখেন মাছটা পোড়ার পর এটার থেকে কি সুন্দর তেল বের হচ্ছে। তো মাছটা যে প্রথমে বাফে দিছিল তারা কাঁচা অবস্থায়, কিন্তু তখনও এইটার গায়ে যে চর্বি তেল চর্বি ছিল এগুলো কিছুই নষ্ট হয় নাই, এগুলো সবই ছিল। তো এই জন্য মাছ পোড়ার সময় জাপানিজরা কিছুই দেয় না, একদম সাদা সিদা যেভাবে কিনে আনে ওইভাবে তারা মাছটা পোড়ে। তো মাছটা খাওয়ার সময় আর কি তারা একটু সস দিয়ে খায়, শুধু এটাই। তো এখন আমি এই মাছটাকে আবার উল্টে 3 থেকে 4 মিনিট আবার পুড়ে নিব, কারণ এই মাছটার এই চামড়াটা একটু গাদল এই জন্য। তো ফিরে আসলাম 3-4 মিনিট পর। তো এই যে দেখেন মাছটা পোড়া হয়ে গেছে আমার, এই যে উল্টিয়ে নিলাম, কি সুন্দর ভাবে আমি পুড়ে নিলাম, আর পুড়তেও বেশিক্ষণ সময় লাগে নাই, মানে 7-8 মিনিটের মধ্যে মাছটা পোড়া হয়ে গেছে। আর এই মাছটা খেতে যে এত মজা, যারা জাপানে আছেন তারা অবশ্যই মাছটা খেয়ে দেখবেন, যারা মাছ খেতে পছন্দ করেন আর কি তারা এই মাছটা খেয়ে দেখবেন, খেতে অনেক মজা। এই মাছটার নাম হলো জাপানিজ ভাষায় এটাকে বলে হোক্কে। আর সুপার মার্কেটে গেলে তো মাছের ওই সাইডে গেলে, মাছ যে সাইডে উঠে আর কি ওই সাইডে গেলে মাছটা দেখতে পারবেন, কারণ সারা বছর এই মাছটা সুপার মার্কেটে পাওয়া যায়। জাপানিজরা এই মাছটা খেতে খুব পছন্দ করে, একটু বড় সাইজের মাছ আর খেতে ভালো লাগে সবার কাছে। তো আমি এই মাছটাকে এখন মাছখান দিয়ে আলাদা করে নিব, যেহেতু দুজনে খাবে আমার বাসায়, তো আমিও খাই, আমারও ভালো লাগে মাছ পোড়া মাছ খেতে। তো এখন এটাকে আলাদা করে নিচ্ছি আখি র্যাঙ্কার জন্য। তো এটা আজকে আমাদের ডিনারে খাওয়া হবে এই মাছটা। তো আলাদা করে নিলাম। তো এই যে এখন খাবার রেডি হয়ে গেছে, আজকে একেবারে সিম্পল খাবার হবে বাসায়, পোড়া মাছ আর স্যুপ, আর তার সাথে আসতে রাইস। তো ওরা রাইসটা একটু বেশি খেতে চায় না, এই যে মাছটা যেহেতু বড় এজন্য রাইসটা একেবারে কম খাওয়া হবে। খাবার শুরু করো। মামা তো হয়ে ধরতে।
গরম হট 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 ফুফু দাও ফু দাও গরম ফু দিয়ে খাও ও আঁকি অনেক সুন্দরভাবে কাটা উঠেছে ও কাটা উঠানোর সিস্টেম হলো এরকম জাপানিজরা এই পোড়া মাছ খায় তো পোড়া মাছ খাওয়ার একটা নিয়ম আছে যেগুলোতে কাঁটা আছে ওগুলোর কাঁটা উঠানোর যাতে মুখে কাঁটা না লাগে একেবারে সুন্দরভাবে ফাটে ফাটে কাঁটাগুলো মানে খুলে নিতে পারে প্যাঙ্কা খুবই ঝামেলার মধ্যে আসছে এই কাঁটা নিয়ে কচি কারা এদিক থেকে এদিক থেকে উঠাও হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উঠাও দেখছো কি সুন্দরভাবে উঠতেছে এই যে এইভাবে টান দিলে সবগুলো কাটা উঠে গেছে সবই কাটা সুন্দরভাবে কাটাগুলো উঠে গেছে এখন আর খেতে তেমন একটা কাটা লাগবে না なんでみんながみんなかけると思ってんの？あきかけない。じゃあかけない。食べるよ。うん。うるさいせずでいでろ。でいでらん。うん。あき。なんかの方がでかかった。うん。関係ないね。じゃあね、コッパーすんでこれ、マスターきて。জাপানিজরা যে পোড়া মাছ খায় তো এই পোড়া মাছ নিয়ে আপনাদেরকে কিছুটা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে তারা এই পোড়া মাছটাকে লং টাইম রেখে খেতে পারে কারণ এটা তারা প্রথমে এই কাঁচা মাছ থাকা অবস্থায় এটাকে তারা বাপে দিয়ে বাপে দেওয়ার পর এটাকে শুকাই নেয় তারপর এটা তারা মার্কেটে সেল করে তো এই জন্য এই মাছটা লং টাইম রেখেও খেতে পারে আশা করি আপনারা যারা জাপানিজ কালচার বা জাপানিজ খাবারগুলো দেখতে বা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগছে বা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বাই বাই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ